আমি চিনা কিবরিয়া, চলে আসলাম আবার আপনাদের সাথে গল্প করতে। আজকে ভারতবর্ষের একটি ঐতিহাসিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ১৯২৫ অথবা ১৯২৬ সালের ১১ই ডিসেম্বর একটি মেয়ে দিল্লিতে জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয় শান্তি দেবী। শান্তি দেবী জন্মানোর পরে চার বছর পর্যন্ত তেমন কোনো কথা বলেনি, কিন্তু যখন চার বছর বয়সে সে হঠাৎ করে কথা বলা শুরু করলো, সে এমন কিছু কথা বলা শুরু করলো যেগুলো প্রথমে তার মা বাবা এবং তার কাছের মানুষদের কাছে একটু হাস্যকর, একটু অবিশ্বাস্য মনে হচ্ছিল। সেটা হলেও সেটা মানে গ্রাহ্য করছিল না তারা, কারণ আমরা অনেক সময় বাচ্চাদের অনেক রকমের কথাবার্তা বেশ আনন্দ পাই, মাঝে মাঝে আমরা সেগুলো নিয়ে দুষ্টামি করি। কিন্তু শান্তি দেবী সে চার বছর বয়সে যে কথাগুলো বলছিল, সে ক্রমাগত একই কথা বলে যাচ্ছিল, অর্থাৎ বারবার একই রকমের কিছু কথা বলছিল। অর্থাৎ সে বলছিল, এটা নাকি তার আসল বাড়ি নয়, আসল বাড়ি হচ্ছে মথুরাতে। এই কথাটা তো বাবা মার কাছে অবিশ্বাস্য না, আসলে খেলা ছলে, দুষ্টামি ছলেও মা বাবা প্রথমে নেয়, গ্রহণ করে। কিন্তু সে এই কথাটা বারবার বলছিল যে এটা আমার আসল বাড়ি নয়। আবার কোনো কোনো দিন খেতে বসেও বলতো যে আমার পুরনো বাড়িতে অন্য রকমের খাবার খেতাম। মাঝে মাঝে কিছু খাবার দেখলে বলতো যে আমার পুরনো বাড়িতে অন্যরকম মিষ্টি তৈরি হতো। এই কথাগুলো সে তার ৬ বছর পর্যন্ত ক্রমাগত বলতে থাকে। এখন একই কথা যখন বারবার ২ বছর ধরে তারা শুনছে বাচ্চাটার কাছ থেকে, তখন কিন্তু তাদের জন্য একটু শকিং হয়ে গেল ব্যাপারটা, একটু নড়ে চড়ে বসলো যে ব্যাপারটা কি, ও একই কথা কেন বারবার বলছে। এমনকি ৬ বছর বয়সে একবার শান্তি দেবী ঘর থেকে পালিয়ে মথুরাতে যাওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ সে উদ্যত হয় পালাতে, কারণ সে পুরনো বাড়িতে যাবে মথুরাতে, যেটা তার বর্তমান বাড়ি থেকে ১৪৫ থেকে ১৬০ কিলোমিটারের একটা দূরত্বের মধ্যে ছিল। তাকে স্কুলে ভর্তি করা হলো। স্কুলে গিয়েও সে টিচার, তার হেডমাস্টার, তাদের কাছে সে একই রকমের গল্প বলতো যে আমি অন্য একটা বাড়িতে থাকতাম, সে বাড়িটা মথুরাতে, অন্যরকম কাপড় পরতাম। এগুলো যখন শুনতে শুনতে একসময় হেডমাস্টার ভাবলেন যে যাই শান্তি দেবীর মা বাবার সাথে একটু আলোচনা করি যে কি ব্যাপার, ও কি বাড়িতেও একই ধরনের কথাবার্তা বলে কিনা। তার বাড়িতে গিয়ে হেডমাস্টার যখন নিশ্চিত হলেন যে হ্যাঁ, ও বাড়িতেও একই ধরনের কথা বলে এবং বারবারই বলে যে ওর নাকি পুনর্জন্ম হয়েছে, ওর আগে একটা অন্য জীবন ছিল, তখন ওনারা পরামর্শ করলেন যে ঠিক আছে, ও যখন বারবার বলছে, আমি গিয়ে, অর্থাৎ হেডমাস্টার বললেন যে আমি গিয়ে একটু খোঁজ নেই আসলে কি বলছে। আরো বলে রাখি, এর মাঝে শান্তি দেবী শুধু যে তার কাপড় বা খাওয়া এগুলো নিয়ে বলছিল না, সে আরো ইন্টেন্স কিছু কথা বলছিল যে ও নাকি চৌবাইন, অর্থাৎ চৌবে জি কি ওয়াইফ, মানে হিন্দিতে এভাবে বলে যে চৌবে জির ওয়াইফ ছিল, যার জন্য চৌবাইন বলা হতো। তার হাজব্যান্ডের নাম কেদারনাথ এবং তার হাজব্যান্ড মথুরাতেই দ্বারকানাথ দেশ অথবা দ্বারকা দেশ মন্দিরের পাশে একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী। এত ইন্টেন্স কথাবার্তা যখন শুনলো, তখন ন্যাচারালি মা বাবা এবং সেই হেডমাস্টার পরামর্শ করলো যে হ্যাঁ, এটার তো আসলে একটা খবর নিতে হবে। এবং সেই মথুরাতে হেডমাস্টার যাবার আগে শান্তি দেবী আরো বললেন যে কেদারনাথ, তার প্রিভিয়াস হাজব্যান্ড, তার তিনটা খুব সিগনিফিকেন্ট ফিচার বললো, যে তার হাজব্যান্ডের গায়ের রং খুব ফর্সা, গালে, বাম গালে একটা স্পট আছে এবং সে চশমা পরে। এবং শান্তি দেবী ক্লেম করে যে ও নাকি বাচ্চা জন্ম দেওয়ার পরে একটি ক্রিটিক্যাল সার্জারি হয়, সে ক্রিটিক্যাল সার্জারির পরে সে মারা যায়। হেডমাস্টার চলে গেলেন মথুরাতে এবং এত বিস্মিত হলেন, সত্যি সত্যি কেদারনাথ বলে একজন ভদ্রলোক আছেন যিনি কাপড়ের ব্যবসায়ী, এবং এই যে তিনটা ফিচার, গায়ের রং ফর্সা, বাম গালে একটা স্পট আছে, চশমা পরে, এই তিনটি ফিচার তার সাথে মিলে গেল। সেই কেদারনাথের এক্স ওয়াইফ লুগড়ি দেবী অথবা লুগড়ি বাই নাম, তিনি ৯ বছর আগে একটি ছেলে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছেন, যে কথাটা শান্তি দেবী কিন্তু হেডমাস্টারকে বলেছিলেন। এই ঘটনা উনি জানতে পেরে তাড়াতাড়ি দিল্লিতে ফিরে আসেন, কারণ উনি ভাবলেন যে এখন এটা জানাতে হবে শান্তি দেবীর মা বাবাকে। শান্তি দেবীর মাকে জানানো হলো, বাবাকে জানানো হলো, এবং ততদিনে এই যে ঘটনাটা, তখন বেশ স্থানীয় লোকজনও জেনে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা স্প্রেড হতে হতে সারা দেশে কিন্তু এটা
মোটামুটি সবার কান পর্যন্ত পৌঁছে গেল যে এরকম একটা ঘটনা হচ্ছে যে ৬ বছরের একটা মেয়ে ক্লেম করছে যে তার পুনর্জন্ম হয়েছে। শান্তি দেবীর এই ঘটনাটা ছড়াতে ছড়াতে যখন মহাত্মা গান্ধীর কানে পৌঁছে গেল, তখন উনি ভাবলেন যে আমি এই মেয়েটাকে দেখব, আমি দেখতে চাই, আমি মেয়েটার সাথে কথা বলতে চাই। তখন মহাত্মা গান্ধী ১৫ জনের একটি কমিটি গঠন করলেন। কমিটির মধ্যে সোশ্যাল ওয়ার্কার ছিল, মিডিয়া ওয়ার্কার ছিল, পার্লামেন্ট মেম্বার ছিল, আরো ন্যাশনাল লিডার্স ছিল, এরকম ১৫ জনকে নিয়ে উনি তখন রওনা দিয়ে দিলেন দিল্লির পথে শান্তি দেবীর ঘরে। মহাত্মা গান্ধী পৌঁছে গেলেন শান্তি দেবীর বাড়িতে এবং ওনারা সবাই মিলে শান্তি দেবীর সাথে কথা বলল। কথা বলে ওনারা ডিসিশন নিলেন যে না, ওকে নিয়েই আমরা এবার মথুরাতে যাব। এর মাঝে আরেকটা ঘটনা ঘটেছে, আমি আরেকটু ইনক্লুড করি। হেডমাস্টার যখন কেদারনাথের সাথে দেখা করলো, যখন দেখলেন যে সব মিলে যাচ্ছে তার কথা শান্তি দেবীর সাথে, একটা ডিসিশন নিল যে ঠিক আছে, কেদারনাথ শান্তি দেবীর সাথে দেখা করতে আসবে। কেদারনাথ তার তখনকার প্রেজেন্ট ওয়াইফ এবং সেই যে ছেলেকে জন্ম দিতে গিয়ে তার এক্স ওয়াইফ মারা গিয়েছিল সেই ছেলে নবনীত লাল, ওকে নিয়ে শান্তি দেবীর সাথে দেখা করতে আসলো দিল্লিতে মথুরা থেকে। দেখা করতে আসে ঠিকই, কিন্তু পরিচয় দেয় যে সে কেদারনাথের বড় ভাই। কিন্তু শান্তি দেবী খুব অবাক করে দিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং বলে যে না, আপনি তো আমার হাজব্যান্ড, আমার প্রিভিয়াস হাজব্যান্ড, আপনি তো আমার ভাসুর না। এটাতে সবাই খুব শকড হয় যে এটা কিভাবে সম্ভব, ও তো কোনোদিনও মানে এই ৬ বছরের বাচ্চায় এই লোকটাকে পায়ে ধরে প্রণাম করলো এবং বললো যে এটাই তার হাজব্যান্ড এবং যেখানে সে পরিচয়টা গোপন করেছিল কেদারনাথ। শান্তি দেবী আরো বলে যে তোমার সাথে আমার কথা হয়েছিল ডেথ বেডে যে তুমি কোনোদিন বিয়ে করবে না, কিন্তু সেই প্রমিসটা তুমি রাখোনি, তুমি বিয়ে করেছো। কেদারনাথ কিন্তু সেটা স্বীকার করে যে হ্যাঁ, আমার লুগড়ি দেবীর সাথে ডেথ বেডে এই কথাটা হয়েছিল। এই কথাটা শুনে কেদারনাথ সহ অন্যান্য সবাই অসম্ভব শকড হয়ে যায়, কারণ এত গোপন কথা, এত পার্সোনাল, এত প্রাইভেট কথা এতটুকু বাচ্চা বলছে, তার মানে সে যেটা ক্লেম করছে সেটা তো সত্যি, সব তো মিলে যাচ্ছে। এরপরে চলে আসি আবার সেই মহাত্মা গান্ধীর ওই ১৫ জনের কমিটি নিয়ে। এটা তো আগের কথা, কেদারনাথ আসে দেখা করতে যখন হেডমাস্টার তাকে খুঁজে পায়। এরপরে মহাত্মা গান্ধীর কানে যায় এবং উনি ১৫ জনের একটি কমিটি গঠন করে চলে আসেন শান্তি দেবীর সাথে কথা বলতে এবং কথাবার্তা শুনে তার সাথে সবকিছু আলোচনা করে উনি একরকম বিশ্বাস করেন। আসলে এতদিনের যে সমস্ত উদাহরণ মা বাবা বা হেডমাস্টারের কাছে উনি শুনেছেন, সবকিছু শুনে উনি বিশ্বাস করেন যে হ্যাঁ, এটা বারবার যখন এই ক্লেমগুলো করছে এবং সবই একটার পর একটা মিলে যাচ্ছে, তখন উনি ডিসিশন নিলেন যে এই ১৫ জনের কমিটি সহ শান্তি দেবীকে নিয়ে উনি মথুরাতে তার সেই যে পুরনো বাড়ি যেটা সে বলছে সেখানে থাকতো সেখানে যাবে। ১৫ নভেম্বর ১৯৩৬ শান্তি দেবীকে নিয়ে মহাত্মা গান্ধী সেই ১৫ জনের কমিটি সহ ওনারা রওনা দিয়ে দেন মথুরার পথে। ওনারা ট্রেনে করে যান। ট্রেন থেকে নেমেই শান্তি দেবী ভিড়ের মধ্যে একজনকে দেখতে পান এবং নেমেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তো সবাই খুব অবাক হয়ে যায়, একটা একদম অপরিচিত একটা লোককে প্রণাম করেন, বলে যে তুমি প্রণাম করলে, বলে যে এটা আমার শ্বশুর, অর্থাৎ কেদারনাথের বাবা। এবং সত্যি তাই, ট্রেন থেকে নেমে এবার গরুর গাড়িতে করে তারা তাদের পুরনো বাড়িতে যাবে। গরুর গাড়িতে উঠে শান্তি দেবী কিন্তু তার নিজের মেমরি থেকে সমস্ত ঠিকানা এবং রাস্তা পথ বলতে বলতে যায় এবং পথে কোন কোন জিনিস, কোন কোন জায়গায় নতুন স্থাপনা হয়েছে, কোনটা ছিল না, কোনটা নতুন হয়েছে, এগুলো বলতে বলতে যায়। ততক্ষণে ১৫ জনের কমিটি, মহাত্মা গান্ধী এবং আশেপাশে সব লোকজন কিন্তু একেবারে হতবিহ্বল যে এটা কিভাবে সম্ভব। এরপরে তারা পৌঁছে গেল তার পুরনো বাড়িতে। পৌঁছে যাবার পরে ওখানেও একটি অপরিচিত লোককে সে আবার পায়ে হাত দিয়ে প্রণাম করে, বলে যে এটা আমার ভাসুর, অর্থাৎ কেদারনাথের বড় ভাই। এরপরে অনেক কিছু সে বলে যেগুলো একটা 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 করে প্রত্যেকটাই মিলে যায়। ওখানে উপস্থিত তার প্রিভিয়াস লাইফের আত্মীয় স্বজন যারা ছিল তারা তাকে জিজ্ঞাসা করে, বলো তো আমাদের এখানকার ওয়াশরুমটা কোথায়। সে দেখিয়ে দেয়, সে যে কুয়াতে গোসল করত সেই কুয়াটা পর্যন্ত দেখিয়ে দেয়। এরপরে ১৫ জনের কমিটিকে নিয়ে সে চলে যায় ওই বাড়ির দোতলার একটি জায়গায় এবং গিয়ে বলে যে আমি এখানে কিছু পয়সা মাটির নিচে পুঁতে রেখেছিলাম। তো ওখানে তখন কিছুই দেখা যায় না, একটা সিম্পল একটা জায়গা এবং ওখানে একটা ফ্লাওয়ার পট রাখা। সে বারবার ইনসিস্ট করতে থাকে যে না, এখানে আমি রেখেছি, তোমরা এটাকে খুঁড়ে দেখো, এখানে পয়সা আছে, আমি রেখেছি। তার কথা মতো জায়গাটাকে খোঁড়া হয় কিন্তু কোনো পয়সা পাওয়া যায় না। তখন কেদারনাথ স্বীকার করে যে হ্যাঁ, লুগড়ি দেবী মারা যাবার পরে কেদারনাথ সেই সমস্ত পয়সা তুলে সে ব্যবসায় নিয়োগ করেছে অথবা খরচ করেছে এরকম একটা। এরপরে শান্তি দেবীকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা বলো তো কাটোরা মানে কি।
কাটোরা হচ্ছে একটা বিশেষ ধরনের পরোটা, যেটা এই কাটোরা নামটা শুধুমাত্র ওই কেদারনাথদের ফ্যামিলিতে ইউজ করা হয়। এটা বলা হয় যে এটা কাটোরা, সেটা বাইরের লোকজনের জন্য অপরিচিত একটি শব্দ। তারপরে কেদারনাথ বলে যে তুমি কি বলতে পারো যে তোমার আর আমার মধ্যে না কেদারনাথ সরি কেদারনাথ বলে যে আমি একটু শান্তি দেবীর সাথে একা কথা বলবো। একা কথা বলে এসে কেদারনাথ স্বীকার করে যে না, ও যেটা ক্লেম করছে যে ওই প্রিভিয়াস লাইফে আমার ওয়াইফ ছিল অর্থাৎ লুগড়ি বাই, কথাটা সত্যি। তো সবাই জিজ্ঞাসা করে কেন, বলে যে ও কিছু কথা যেগুলো বলেছে সেটা হাজব্যান্ড ওয়াইফের খুবই পার্সোনাল এবং খুবই প্রাইভেট কিছু তথ্য সে দিয়েছে, যেটা লুগড়ি দেবী ছাড়া আর আমি ছাড়া আর কেউ জানে না। অর্থাৎ লুগড়ি দেবী প্রিভিয়াস লাইফে শান্তি দেবী, ওর আর্থ্রাইটিসের প্রবলেম ছিল, তার চলাফেরাতে প্রবলেম ছিল, হাঁটা চলাতে প্রবলেম ছিল, তা সত্ত্বেও সে প্রেগনেন্ট হলো। কিভাবে হলো সেটাই সে কেদারনাথকে বলেছে, অর্থাৎ তাদের পার্সোনাল কিছু ইন্টিমেট হবার ঘটনা বা বিষয় সেটা কেদারনাথের কাছে বলেছে, যেটা খুবই খুবই আশ্চর্যজনক যে সেটা কিছুতেই লুগড়ি দেবী ছাড়া আর কেদারনাথ ছাড়া কারো জানার কথা না, কিন্তু সেটাই শান্তি দেবী 6 বছরের বাচ্চাটা বলতে পারে। এবং তার বাচ্চা হবার সময় যে যে ক্রিটিক্যাল সার্জারি হয়েছে, যে প্রসিডিউরের মধ্যে সে গেছে, সেই ঘটনাগুলো কিন্তু সে বলে। এত কিছু বলার পরে আসলে আর কোনো অবিশ্বাস করার কোনো আর অবকাশ থাকে না যে হ্যাঁ, শান্তিদেবী যেটা ক্লেম করছে যে প্রিভিয়াস লাইফে সে কেদারনাথের ওয়াইফ ছিল, প্রিভিয়াস লাইফে সে লুগড়ি দেবী নামে একজন ভদ্রমহিলা ছিল যে 9 বছর আগে মারা গিয়েছে এবং একটি ছেলে সন্তান জন্ম দেবার 10 দিনের মাথায়, এই যে সমস্ত ঘটনাগুলো তখন একে একে মিলে গেল এবং সবাই তখন বিশ্বাস করতে থাকলো যে হ্যাঁ, ও যেটা বলছে সেটা সত্যি। এবং এই সত্যির সাথে আসলে ভারতে একটি নতুন ইতিহাসের জন্ম হলো, যে রিইনকার্নেশন অথবা পুনর্জন্ম অথবা জাতিস্বর বলতে আমরা যেটা বুঝি সেই ঘটনাটার অবতারণা হলো। এবং পরবর্তীতে শান্তিদেবীর এই ঘটনাটা কিন্তু ইন্টারন্যাশনালি স্প্রেড হয়ে যায় এবং অনেক প্যারাসাইকোলজিস্ট, অনেক কলামিস্ট, অনেক লেখক অনেকে এসে তার সাথে ইন্টারভিউ করে, তার কথা শোনে এবং তাকে নিয়ে বই লেখা হয়, তাকে নিয়ে অনেক রকমের আর্টিকেল লেখা হয় এবং ফাইনালি প্রমাণিত হয় যে পৃথিবীতে যতগুলো পুনর্জন্মের ঘটনা আছে তার মধ্যে এই শান্তিদেবীর ঘটনাটা অন্যতম। আমি এখানে আরেকটু অ্যাড করতে পারি, আপনারা যদি দেখে থাকবেন হয়তোবা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, এই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে অনেকটাই শান্তিদেবীর এই ঘটনাটার সাথে কানেক্ট করতে পারবেন। কারণ আমি যখন শান্তিদেবীর ঘটনাটা জেনেছি তখন আমি এটার সাথে রিলেট করেছি যে এই ঘটনাটার উপরে আধার করে বা ভিত্তি করে হলেও হতে পারে, কারণ সোনার কেল্লাতেও একই রকমভাবে জাতিস্বরকে দেখানো হয়। সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বারবারই তার পুনর্জন্মের কথা বলে, তার পূর্ববর্তী বাড়ির কথা বলে, তার পরিধেয় কাপড় অন্যরকম ছিল সেগুলো বলে, সে কি খেত সেটা বলে, এ ধরনের বিভিন্ন বিষয়গুলো বলে শান্তিদেবী ওর প্রিভিয়াস হাজবেন্ডের কথা বলে। আর সোনার কেল্লাতে দেখায় বাচ্চাটা তার বাবার কথা বলে, যে আমার বাবা কি কাজ করতো, বিভিন্ন মণিমুক্তা কাটতো, এই সমস্ত কথা বলে। আপনারা যদি ওখানে ওটা ওই মুভিটা দেখেন অনেকটাই শান্তিদেবীর এই ঘটনাটার সাথে রিলেট করতে পারবেন। শান্তিদেবীর ঘটনাটা এখানে শেষ। আর আরেকটা কথা বলি, শেষ পর্যন্ত শান্তিদেবী কিন্তু বিয়ে করেননি। শান্তিদেবীর অনেক রকম ইন্টারভিউ হয়েছে, অনেক কিছু হয়েছে, সব জায়গাতেই উনি কিন্তু ওনার এই ঘটনাগুলো একেবারে নিখুঁতভাবে বলে গিয়েছেন। অর্থাৎ পরে যারা ওনাকে নিয়ে লিখেছেন, ওনাকে নিয়ে রিসার্চ করেছেন, তারা একটা কথাই বলে যে সত্যি কথা একটাই হয়, যেটা বারবার বললেও প্রত্যেকটা সত্যি কথা মিলে যায়। তো শান্তিদেবীর ব্যাপারটাও ওরকমই ছিল, তিনি শেষ পর্যন্ত যা বলে গিয়েছেন সব কিন্তু মিলে গেছে এবং একই কথা উনি বারবার বলেছেন। শান্তিদেবী 1987 সালের December 27 মৃত্যুবরণ করেন। এই ছিল আজকে ছোট্ট করে একটু শান্তিদেবীর পুনর্জন্মের গল্প। আমাদের পৃথিবীতে পুনর্জন্মের অনেকগুলো ঘটনাই আছে, আসলে পুনর্জন্মের ঘটনা বলে কথা না, কথা হচ্ছে যে পৃথিবীটা এত বিস্ময়কর, অনেকের কাছে এই যে পুনর্জন্মের ঘটনাটা অনেক রিলিজিয়াস একটা বিষয়, অনেকের কাছে অবিশ্বাস্য, অনেকের কাছে আনবিলিভেবল, অনেকের কাছে মিস্ট্রি। তাই আমি আপনাদের সাথে আজকে এই ঘটনাটা শেয়ার করলাম, আবার আসবো অন্য কোনো গল্পে।